अस्सलामु आलैकुम आशा करी सबाई अनेक भालो आछेन आबार नतून भिडियोते आपनादेर सबाइके स्वागतम। आजकेर एई भिडियोटा हच्छे जे इक्वेडरेर भिसा सम्पर्के आलोचना करब। तो भिडियो शुरू करार आगे एकटा कथा बोले देई, प्रथम थेके शेष पर्यन्त आमार भिडियोटा सम्पूर्ण देखबेन, ताहले भिडियोगुलो बुझते पारबेन। आर जारा आमार आगेर पुरानो भिडियोगुलो एखोनो देखেননি तारा सबगुलो भिडियो देखे निते पारेन, एकटा ना एकटा भिडियो आपनादेर काजे आसते पारे। तो आज के जेहेतु इक्वेडर सम्पर्के आलोचना करब, आमादेर बांग्लादेशीदेर जन्य इक्वेडर ई भिसा प्रोवाइड करे थाके, शुधु आमादेर बांग्लादेश ना, आमादेर पार्श्ववर्ती देश इंडिया, पाकिस्तान, श्रीलंका, नेपाल सबगुला देशेर जन्य ई भिसा प्रोवाइड करे थाके। तो इक्वेडरेर भिसा आमादेर बांग्लादेशेर जन्य खुबই सहज, माने आपनार जोदि एकटा भालो एकटा ट्रावेल हिस्ट्री थाके आर होच्छे जे आपनारा जोदि भालो एकटा बैंक स्टेटमेंट देखाते पारेन ताहले आपनार इक्वेडरेर ई भिसाटा इनशाल्लाह हो जाबे। तो ओइटा आपनार लास्ट आमि जे भिडियोटा दिलाम जेटा होच्छे एल सालभादोरेर ब्यापार निये, तो एल सालभादोरटा होच्छे जे एकदम प्राय काछाकाछि गुयातेमाला पाशे एबं मेक्सिकोर साथे, जार कारणे ओइटाते टू रिजेक्शन बेशि, किन्तु इक्वेडर भिसाटा आपनारा निते खुबই इजी, माने एल सालभादोर थेके आपनादेर रिजेक्शनटा एकटु कम थाकबे, जेहेतु लैटिन आमादेर एशियानदेर जन्य लैटिन एकटु बेशि रेस्ट्रिक्शन, तो जार कारणे मने करेन जे इक्वेडरटा एकटु चान्स थाके, ताओ एखाने जे रिजेक्शन थाकबे ना ता ना, एखाने रिजेक्शन होबे किन्तु কিছুটা एल सालभादोर थेके কিছুটা হলো कम रिजेक्शन थाकबे। तो भिडियो डिस्क्रिपशने आमार इक्वेडरेर भिसा एप्लिकेशनेर लिंकटा आमि आपनादेरके दिए दिलाम, आपनारा देखे निते पारेन सेखान থেকে, कारण হচ্ছে যে আপনারা গুগল করে যেখান থেকে সার্চ করেন না কেন ইকুয়েডরের এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা খুঁজে পাবেন না, কারণ হচ্ছে যে এটা খুবই হার্ড একটা জিনিস, আমি অনেক কষ্টে বের করছি, তো এটার জন্য একটা লাইক দিতে ভুলবেন না। তো অনেকরাই দেশের সম্পর্কে জানে যে এই ভিসা প্রোভাইড করে, অনেকরা জানে না। আর এটা যদি আপনি আমার ম্যাপে দেখতে পারেন, যে স্ক্রিনে দেখতে পারেন, তাহলে ম্যাপে দেখতে পারেন যে এটা পানামা এবং কলম্বিয়ার সাথে হচ্ছে যে ইকুয়েডর এটা অবস্থিত। তো ইকুয়েডরের ব্যাপারে আরও কিছু সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনারা ইকুয়েডরে আপনারা যদি ইকুয়েডরের ভিসা পেয়ে যান, আপনারা সেখানে গিয়ে ট্যুরিস্ট ভিসা থেকে আপনারা রেসিডেন্ট পারমিট করতে পারবেন। তো সেখানে গিয়ে দয়া করে কেউ অবদ্ধ হবেন না, কারণ আমাদের পাসপোর্টটা আগে থেকে এমনি নষ্ট হয়ে গেছে, তো যার কারণে আর নষ্ট করবেন না। দয়া করে এখানে গিয়ে আপনারা ট্যুরিস্ট থেকে লিগালভাবে সুইচ করতে পারবেন, এখানে অপশান আছে অনেক। তারপর হচ্ছে যে এখানে আপনারা 3 বছর যদি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারবেন, যদি 3 বছর আপনারা ইকুয়েডরে থাকতে পারেন, তাহলে হচ্ছে যে আপনারা সেখানে পাসপোর্টও নিতে পারবেন। আর ইকুয়েডরের পাসপোর্ট যদি পেয়ে যান আপনারা, পুরো ল্যাটিন আমেরিকা আপনাদের জন্য ভিসা ফ্রি। আর আরেকটা কথা হচ্ছে যে ইকুয়েডরের অফিশিয়াল কারেন্সি হচ্ছে যে ইউএসডি ডলার, তো সেই ক্ষেত্রে আপনাদের সার্ভাইভ করতে কোনো প্রবলেম হবে না। ইকুয়েডর দেশটা মোটামুটি অনেক সুন্দর আছে, আপনারা ইউটিউবে চাইলে অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখে নিতে পারেন। তো ইকুয়েডর দেশটা খুব সুন্দর, যেহেতু আমাদের বাংলাদেশের জন্য এই ভিসা প্রোভাইড করে। আমার যতটুকু আমি এগুলো অনেক আগে ঘাটাঘাটি করছি, তো বর্তমানে এটা আমি আসলে যাই না, কারণ ভিসা ফি কেউলা কিন্তু একটা সময় আস্তে আস্তে চেঞ্জ হয়, তো যার কারণে আপনারা ইকুয়েডর ভিসা ফি হয়তো $150 থেকে $200 মধ্যে সামথিং এল সালভাদোরের মতোই, কিন্তু আপনারা ওইটা মাথায় রাখতে হবে যে এল সালভাদোর একটু রিজেকশনটা বেশি, কারণ হচ্ছে যেটা মেক্সিকোর পাশাপাশি, যার কারণে ওটা একটু আমাদের এশিয়ানদের জন্য খুবই টাফ একটা ব্যাপার নেওয়া ভিসা। আর যদি আপনারা ইকুয়েডর ভিসাটা অ্যাপ্লাই করেন, সেটার মধ্যে একটু চান্সটা কম থাকে রিজেকশনে, যার কারণে যাদের ভালো ট্রাভেল হিস্ট্রি আছে তারা শুধু অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের একটা চান্স থাকবে। আর আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি নেয় আমাকে কমেন্ট করেন, বেশিরভাগ ট্রাভেল হিস্ট্রি নেয়, ট্রাভেল হিস্ট্রি ছাড়া কি হবে কি না, কিন্তু দেখেন এটা অ্যাপ্লাই করে দেখেন, যদি আপনার রিজেক্ট কপাল ভালো থাকে তাহলে মনে করেন যে আপনারা পেয়ে যেতে পারবেন। এখন আমার স্ক্রিনে দেখতে পারবেন যে আপনারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট হচ্ছে যে ইকুয়েডরের মধ্যে ফ্লাই করতে পারবেন টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে। টার্কিশ হচ্ছে যে ল্যাটিনের জন্য সবচেয়ে একটা বেস্ট একটা এয়ারলাইন্স, যার কারণে আপনারা যদি আমার স্ক্রিনে দেখেন ভালো করে, তো দেখবেন যে বাংলাদেশ থেকে ইস্তাম্বুলে ট্রানজিট হয়ে তারপর বগোটা হয়ে আপনার হচ্ছে যে ইকুয়েডরে ফ্লাই আছে, কিন্তু টার্কিশের ডাইরেক্ট যাচ্ছে না, সেখানে হচ্ছে যে আপনার ল্যাটিনে অন্য একটা এয়ারলাইন্স থেকে হতে যেতে হবে। তো আর একটা কথা বলে দিই, ইকুয়েডরের ভিসা যদি আপনারা নিতে পারেন তাহলে কলম্বিয়ার ভিসাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো যেহেতু বেশিরভাগ ট্রানজিটগুলো কলম্বিয়াতে টার্কিশের হয়, তো আপনারা যদি একটা যেমন সুরিনাম অথবা যদি আপনারা ইকুয়েডর অথবা এল সালভাদোরের ই ভিসা নিতে পারেন, তাহলে আপনাদের জন্য কলম্বিয়ার ই ভিসাটা খুবই সহজ হয়ে যায় কলম্বিয়ার ভিসা নিতে। আর কলম্বিয়ার ই ভিসাটা যদি নিতে পারেন তাহলে আপনাদের জন্য ল্যাটিনে ঢোকার কোনো ঝামেলা হবে না, একদম ইজিলি যেতে পারবেন। তো কলম্বিয়ার ই ভিসাটা দিকে ফোকাস করতে হলে আপনাকে অবশ্যই ল্যাটিনের যে কোনো একটা ভিসা আপনার নিতে হবে, তাহলে আপনাকে কলম্বিয়া প্রোভাইড করবে। যেহেতু ইকুয়েডরের সবচেয়ে একটা প্লাস পয়েন্ট, যেহেতু ইকুয়েডর এবং কলম্বিয়া হচ্ছে পাশাপাশি একটা দেশ, যার কারণে আপনারা হচ্ছে যে ইকুয়েডরের ভিসাটা ফোকাস করতে পারেন। ইকুয়েডরের ভিসাটা হলে আপনারা কলম্বিয়ার ভিসাটা পাওয়ার একটু চান্সটা বেশি থাকে, কারণ হচ্ছে কলম্বিয়া কিন্তু মোটামুটি রিজেকশন বেশি এশিয়ানদের জন্য, তো যার কারণে ইকুয়েডর কলম্বের পাশাপাশি, যার কারণে আপনার ট্রানজিট প্রয়োজন হতে পারে। তো যার কারণে এটা আপনারা যদি একটা এভিডেন্স দেখায় অ্যাপ্লাই করতে পারেন কলম্বের ভিসা, তাহলে আপনাদের ইকুয়েডর ভিসার জন্য কলম্বের ভিসাটাও সম্ভাবনা থাকে বেশি। তো আপনার হচ্ছে যে প্লাস পয়েন্ট থাকবে যে ল্যাটিনের যে কোনো একটা এই ভিসা আপটেন করার জন্য। আমি সামনে আরও কিছু ইনফরমেশন দেবো ল্যাটিনের, যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ল্যাটিনের আরও অনেক ইনফরমেশনগুলো সামনে আরও দিব। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।